বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিএইটে। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বই থেকে পঞ্চম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতির ধারণা সম্পর্কে শিখব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, চলো আমরা শুরুতেই দ্বিপদী রাশি সম্পর্কে জেনে নিই। ধরো আমাদের কাছে a প্লাস b, এখানে a একটা পদ, b একটা পদ, এদের মাঝখানে যোগ চিহ্ন আছে, এটা একটা দ্বিপদী রাশি। এখন চিন্তা করো, এই রাশিকে যদি আমরা এই রাশিকে দিয়ে আবার গুণ করি, তাহলে কিন্তু হোল টু দা পাওয়ার 2 আমরা লিখতে পারি, অথবা এই রাশিটাকে যদি এর সাথে 3 বার গুণ করি, তখন কিন্তু আমরা কিউব বলতে পারি। একইভাবে আমরা যদি এ প্লাস বি এর হোল কিউবের সাথে আরো একটা এ প্লাস বি গুণ করি, আমরা এ প্লাস বি হোল টু দা পাওয়ার 4, এখানে আমরা আলটিমেটলি এ প্লাস বি যেখানে n এর মান আমরা আপাতত 0 এর বড় এবং 0 এর সমান হিসেবে ধরে নিচ্ছি। n এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ কি হবে সে আলোচনা আমরা পরবর্তীতে করব। এখন চিন্তা করো, এটা তো আমরা বুঝতে পারছি a প্লাস b কে আমরা যদি a প্লাস b লিখতে পারি, এটা বিস্তৃত করার কিছু নেই, এর পাওয়ার 1। যদি a প্লাস b এর পাওয়ার 0 হতো, তাহলে কিন্তু আমরা জানি যে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে আলটিমেটলি 1। কিন্তু এ প্লাস বি এর হোল স্কোয়ার হলে আমরা কিন্তু সূত্র শিখে এসেছি, এর বিস্তৃতি আমরা একটা সূত্রের মাধ্যমে করে থাকি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর হোল কিউবের একটা সূত্র আমরা শিখে এসেছি, একটু কঠিন, এ প্লাস বি হোল স্কোয়ারের যে 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। কিন্তু এ প্লাস বি এর হোল টু দ্য পাওয়ার 4 এর কোনো সূত্র কিন্তু আমরা শিখিনি, 5 এর শিখিনি। এভাবে যদি অনেক বড় একটা সংখ্যা হয়, সেই সূত্র কিন্তু আমরা জানি না। তাহলে আমরা কি করতে পারি, আমরা 5 এরটা বের করার জন্য এইটার সাথে আমরা একটা কাজ করতে পারি, গুণ করতে পারি এ প্লাস বি কে। প্রত্যেকটা টার্মের সাথে গুণ করে করে অনেক বড় ক্যালকুলেশন হবে, অনেক শ্রমসাধ্য সময়সাপেক্ষ ব্যাপার হবে। তাহলে আমরা আমাদের দ্বিপদী বিস্তৃতির আলোচনায় খুব সহজেই কিছু সূত্রকে ব্যবহার করে আমরা এ টু দ্য এ প্লাস বি টু দ্য পাওয়ার 4, 5, 6 অথবা এন এর মান যে কোনো কিছু হতে পারে, 0 চেয়ে বড় অথবা 0 সমান, সেগুলোর জন্য আমরা খুব সহজেই কিন্তু এদের বিস্তৃতি নির্ণয় করতে পারব। তাহলে আমরা সেই সূত্রটি এখন শিখব। যদি এখানে ধরো আমাদের থাকে এক্স প্লাস ওয়াই দুটো পদ এবং এদের পাওয়ার হচ্ছে এন, এবং এন এর মান কেমন হবে আমরা এখানে বলে দিচ্ছি। তাহলে এই বিস্তৃতি আমরা যেভাবে করতে পারি সেটি হচ্ছে, আমরা কম্বিনেশন নিতে পারি এন সি 0 এক্স এর পাওয়ার ইনিশিয়ালি থাকবে এন এবং ওয়াই এর পাওয়ার ইনিশিয়ালি থাকবে 0। আমাদের দ্বিতীয় পদে, প্রথম পদে দেখতে পাচ্ছি এখানে 0, এবং আমাদের আসলে আমরা সাধারণ পদটি তাহলে কেমন হবে, সাধারণ পদটি হবে এন সি আর, আমাদের এক্স এর পাওয়ার হবে এন মাইনাস আর, এবং আমাদের ওয়াই এর পাওয়ার হবে আর। তাহলে দেখো, আমাদের প্রথম পদের ক্ষেত্রে আর এর মান কিন্তু 0 থেকে শুরু হবে, এখানে আমরা বলে দিচ্ছি আর এর মান শুরু হবে 0 থেকে, আস্তে আস্তে বাড়তে বাড়তে আবার টিল এন পর্যন্ত হবে। তাহলে আর এর মান শুরুতে কত দেখতে পাচ্ছ তোমরা, 0, এবং y এর মান, y এর পাওয়ার কিন্তু r 0, x এর পাওয়ার n মাইনাস 0 আলটিমেটলি n লিখতে পারি। একইভাবে দ্বিতীয় পদ কি হবে, n c, r এর মান এখন 1, x এর পাওয়ার হবে n মাইনাস 1, y এর পাওয়ার হবে r মানে 1। আমার তৃতীয় পদ কেমন হবে, n c 2, x এর পাওয়ার হবে n মাইনাস 2, y এর পাওয়ার হবে 2। এভাবে আমাদের চলতে থাকবে,
এবং এক সময়ে আমরা তাদের সাধারণ পদ লিখে ফেলি। সাধারণ পদ হবে এন সি আর এক্স এর পাওয়ার এন মাইনাস আর ওয়াই এর পাওয়ার আর, এভাবে চলতে থাকবে। এবং সর্বশেষ পদটা কি হবে? সর্বশেষ পদটা হবে এন সি এন, এন সি এন এক্স এর পাওয়ার কি হবে? এন মাইনাস এন মানে জিরো, মানে আলটিমেটলি এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান, ওয়াই এর পাওয়ার হয়ে যাবে এই আর এর ভ্যালু তাহলে এন, তাহলে এই অংশটাও কিন্তু আলটিমেটলি ওয়ান। তাহলে আমরা আবার এই অংশটা কিন্তু আলটিমেটলি কত বলতো, এই অংশটা আলটিমেটলি ওয়ান, এই অংশটা আলটিমেটলি ওয়ান। তাহলে আমরা বলতে পারি আমাদের শুরুর পদটা, প্রথম পদটা হবে এখানকার প্রথম পদ টু দ্য পাওয়ার এন, এবং সর্বশেষ পদটা হবে এখানকার দ্বিতীয় পদ টু দ্য পাওয়ার এন। আর মাঝখানের পদগুলো আমরা এই সাধারণ পদের সূত্র দিয়ে বের করতে পারব। তাহলে বন্ধুরা আমাদের এই সূত্রগুলো, এই সূত্রটি ইউজ করে আমরা কিন্তু এখন চাইলে এইটার এইটার কিংবা এন এর যে কোনো মানের জন্যই আমরা দ্বিপদী বিস্তৃতি বের করতে পারব। চলো বন্ধুরা শুরুতেই আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার সিক্স এর দ্বিপদী বিস্তৃতি বের করার চেষ্টা করি। দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা বলেছিলাম প্রথম পদ হবে, প্রথম আমাদের বিস্তৃতি প্রথম পদ হবে এখানকার প্রথম পদ টু দ্য পাওয়ার এন, মানে এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার সিক্স মানে এক্স টু দ্য পাওয়ার টুয়েলভ, এবং সর্বশেষ পদ হবে এইটা টু দ্য পাওয়ার সিক্স, সেটা আমরা পরে লিখছি। আমাদের দ্বিতীয় পদ কি হবে, এন এর মান সিক্স সি আর এর মান হবে ওয়ান, দ্বিতীয় পদের জন্য এখানে ছিল আর এর মান জিরো, সিক্স সি ওয়ান আমাদের এখানকার যে প্রথম পদ তার পাওয়ার হবে এন মাইনাস আর মানে সিক্স মাইনাস ওয়ান, দ্বিতীয় পদ মাইনাস টু এক্স তার পাওয়ার হয়ে যাবে আর মানে ওয়ান। Thus, 6c2 x স্কয়ার পাওয়ার কি হবে দেখো, এখানে স্কয়ার পাওয়ার ছিল x স্কয়ার পাওয়ার হচ্ছে 5, এখানে x স্কয়ার পাওয়ার হয়ে যাবে 6 মাইনাস 2 মানে 4, এখানে বাইরে চলে গেল, এবং মাইনাস 2x এর পাওয়ার 8 2। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা আমরা এখানে একটু ছোট করে ফেলি, ছোট করা যাবে না, অলরেডি বুঝতে পেরেছি। দেখ আমরা সবগুলো পদ দেখাবো না, আমরা আর একটা পদ দেখাবো, 6c3 x স্কয়ার টু দ্য পাওয়ার আমরা লিখতে পারি 6 মাইনাস 3 মানে 3, এবং নেগেটিভ 2x এর পাওয়ার আমরা লিখতে পারি 3। এভাবে চলতে থাকবে, এবং এটা হচ্ছে আমাদের চতুর্থ পদ। এর পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম পদ মানে সর্বশেষ পদটা হবে এই দ্বিতীয় পদ, আমরা এখানে প্লাস ডট ডট দিয়ে বোঝাচ্ছি যে আরও কিছু পদ আছে, এবং সর্বশেষ পদটা হবে এত টু দ্য পাওয়ার সিক্স। এবং ধর মজার ব্যাপার দেখো, এখানে যখন আমাদের দুইটা পদ ছিল এবং পাওয়ার টু ছিল, তখন কিন্তু আমাদের বিস্তৃতির পদ সংখ্যা হয়ে গেছে তিন, এখানে যখন পাওয়ার তিন ছিল বিস্তৃতির পদ সংখ্যা চার, তারপরে পাওয়ার যখন এন হবে তখন আমাদের দ্বিপদী বিস্তৃতি পদ সংখ্যা হবে এন প্লাস ওয়ান। এখানে এক্স এর এখানে পাওয়ার এন এর মান সিক্স ছিল, তখন এখানে কিন্তু মোট সাতটা পদ হবে। ওকে, এখন আমরা কিছু সিম্পলিফিকেশনের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স এর পাওয়ার হবে টেন, দেন এখানে আবার দেখতে পাচ্ছ ওয়ান তাহলে ইলেভেন, এখানে এক্স এর পাওয়ার হবে এইট, এখানে টু মানে টেন, এভাবে আস্তে আস্তে এক্স এর পাওয়ার রিডিউস হতে থাকবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এক্স এর পাওয়ার হচ্ছে সিক্স আর থ্রি নাইন, মানে এখানে টুয়েলভ ইলেভেন দেন টেন দেন নাইন দেন এইট, এভাবে এক্স এর মান কমতে থাকবে, এবং এদের কিছু সহগ তোমরা আসলে পাবে, সিক্স সি ওয়ানের মান তোমরা ক্যালকুলেটের মাধ্যমে সহজে বের করতে পারবে, অথবা এন সি আর এই সূত্র তোমরা চাইলে ইউজ করতে পারো হাতে কলমে, আছে এন ফ্যাক্টোরিয়াল ইভেন দেন আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর অথবা ক্যালকুলেটরের মাধ্যমেও সহজে বের করতে পারবো। তাহলে এখানে কিছু সিমপ্লিফিকেশন করে আমরা আমাদের এই বিস্তৃতিটাকে আরেকটু সুন্দর বা একটু সরল করতে পারি। তাহলে বন্ধুরা এখানে আমরা আশা করি যে তোমরা দ্বিপদী বিস্তৃতির বেসিক ধারণাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো,
এবং আমরা যে সূত্রটি ইউজ করে দ্বিপদী বিস্তৃতি বের করছি এই সাধারণ পদের সূত্রটি, সেটাও তোমরা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।